কেমন আছো? মন ভালো নেই জানি, সেটা অনেক দিন হয়ে গেল। আমাদের স্কুল বন্ধ, আমরা স্কুলে যেতে পারছি না, বন্ধুদের সাথে দেখা হচ্ছে না, তাছাড়া অন্য অন্য যে কাজগুলো আমরা নিয়মিত করি সেগুলো অনেক কিছুই আমাদের বন্ধ। আমরা ঘর থেকে বাড়ি হতে পারছি না, বাইরে খেলাধুলো করতে পারছি না, রাস্তায় যেতে পারছি না, খুব খারাপ লাগে, তাই না? কিন্তু সবচাইতে খারাপ বিষয় যেটা হলো সেটা হচ্ছে আমরা কিন্তু প্রায় সকলেই খুব ইনডিসিপ্লিনড হয়ে গেছি এই লম্বা ছুটিতে। যখন নিয়মিত স্কুল থাকে, যখন নর্মাল লাইফ থাকে, আমরা কিন্তু তখন একটা নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠি, আমরা অনেকে বাইরে যাই হাঁটতে, অনেকে মাঠে দৌড়াদৌড়ি করি বা অন্য অন্য শারীরিক অ্যাক্টিভিটিস, যেগুলো আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেগুলো করি, সেগুলো তো সব বন্ধ হয়ে গেছে। তারপরে আমরা স্কুলের জন্য একটা নির্দিষ্ট সময়ে প্রস্তুত হই, স্কুলে যাই, নিয়মিত লেখাপড়া করি, সেগুলো কিন্তু সব বন্ধ হয়ে গেছে। যতই আমাদের অনলাইন ক্লাস হোক, টিভিতে ক্লাস হোক, ইউটিউব চ্যানেলে আমরা ক্লাস দেখি, কিন্তু নিয়মিত লেখাপড়া কিন্তু সেভাবে আমরা করছি না, আমাদের মনই বসছে না। কিন্তু কষ্ট করে হলেও কিন্তু আমাদের ডিসিপ্লিনটা মেনটেন করতেই হবে। আগে আমরা 6টায় উঠতাম, এখন কোনোদিনও 8টায় উঠছি, কোনোদিনও 9টায় উঠছি। যখন আমাদের স্কুলে চলে যাবার সময় তখন হয়তো আমরা ঘুম থেকে উঠছি, তাই না? তো সেটা কিন্তু করলে চলবে না, ডিসিপ্লিন মেনটেন করতে গেলে কষ্ট হয়, বেশ কিছু কষ্ট হয় যখন আমরা ইনডিসিপ্লিনড হয়ে যাই। আবার নতুন করে যখন আমাদের ডিসিপ্লিনটা শিখতে হয় তখন কিন্তু বেশ কষ্ট হয়, কিন্তু একবার শিখে গেলে সেটা আমাদের হ্যাবিট হয়ে যায়, তখন আর কষ্ট হয় না। আজকে আমরা এরকমই একটা গল্প শুনবো যেখানে আমরা দেখব যে ডিসিপ্লিন শিখতে গেলে প্রথমে কষ্ট হয় ঠিকই, কিন্তু পরে সেটা আমাদের হ্যাবিট হয়ে যায়। তাহলে চলো সেই গল্পটা আমরা শুনি। এক দেশে এক রাজা ছিলেন। সেই রাজা একবার ঘোষণা করলেন যে রাজ্যের সকলকে একটি করে ছাগল দেওয়া হবে। তো রাজ্যের সব লোক তো চলে এলো ছাগল নিতে, রাজা সকলকে ছাগল উপহার দিচ্ছেন, সবাই তো নেবে। কিন্তু রাজা বললেন, আমার একটা শর্ত আছে। তো সবাই তো ভয় পেয়ে গেল, ওরে বাবারে কী বা শর্ত? রাজা বললেন, আমার শর্ত হলো এই যে এক মাস পরে এই ছাগলগুলোকে আবার এখানে নিয়ে আসতে হবে, কিন্তু এই এক মাসের মধ্যে ছাগলগুলোকে একদিনও পাতা খাওয়ানো যাবে না। রাজা আরও বললেন, এই এক মাস যে ছাগলকে একটিও পাতা খাওয়াবে না তাকে এক মাস পরে রাজা পুরস্কার দেবেন। সবাই ভাবল, এ আর এমন কি কঠিন কাজ, ছাগল তো কত কিছু খায়, পাতা না খাওয়ালেই হলো। সেই রাজ্যে একটি ছোট্ট মেয়ে ছিল, কোমল। তার ছিল ভীষণ বুদ্ধি, সেও গেছিল ছাগল আনতে। সবাই তো ছাগলকে পাতা না দিয়ে অন্য অন্য ভালো ভালো খাবার খাওয়াতে লাগলো। আর কোমল কি করল? কোমল ছাগলের সামনে অনেকগুলো পাতা রেখে দিল। যেই ছাগল খেতে যায় তখনই হাতে একটা ছোট্ট লাঠি নিয়ে সে খুব ভয় দেখায়। এভাবে দুদিন, তিন দিন, সাত দিন যাবার পরে ছাগলও বুঝে গেল যে আমি পাতায় মুখ দিলেই বকা খাবো, আমার পাতা খাওয়া চলবে না। এভাবে তার অভ্যাস হয়ে গেল। এক মাস পরে আবার সবাই রাজবাড়িতে গেল। রাজবাড়িতে ঢোকার মুখে অনেক পাতা জড়ো করে রাখা, সব ছাগল তো সেটা দেখে কপ কপ করে পাতা খাওয়া শুরু করে দিল। এত সুন্দর সুন্দর পাতা, সব ছাগলরা পাতার ঢিবির উপর উঠে পড়ে পাতা খেতে লাগলো। কিন্তু কমলের ছাগল, সে কিন্তু পাতাগুলো দেখে যেই এগিয়ে গেল
ওর সাথে সাথে মনে পড়ল যে পাতায় মুখ দিলেই ও কিন্তু বকা খাবে। ওই ছোট্ট লাঠিটার কথা ওর মনে পড়ল, ও কিন্তু আর পাতায় মুখ দিল না। ওর তো ততদিনে হ্যাবিট হয়ে গেছে পাতা না খাওয়ার। রাজা তো এটা দেখে খুব খুশি। রাজা কোমলকে ডেকে পাঠালেন। রাজা বুঝতে পারলেন যে কোমল দারুণ বুদ্ধিমতী। তখন তিনি কোমলকে পুরস্কার দিলেন। তাহলে দেখলে তো কিরকম, ডিসিপ্লিন মেনটেন করতে গেলে, আমাদের ডিসিপ্লিন শিখতে গেলে আমাদের কষ্ট করতে হয়। ডিসিপ্লিন শিখতে গেলে প্রথমে আমাদের অবশ্যই কষ্ট করতে হয়, কিন্তু একবার যদি সেটা আমরা শিখে যাই, আমরা মেনটেন করতে শুরু করি, তখন ওটা আমাদের হ্যাবিট হয়ে যায়, তখন আর আমরা ইনডিসিপ্লিন হতে পারি। তাহলে দেখলে আমরা যদি একবার ডিসিপ্লিন হয়ে যাই, তাহলে কি সুন্দর, আমাদের আর কোনো অসুবিধা হয় না, আমাদের ডিসিপ্লিনটাই আমাদের হ্যাবিট হয়ে যায়। আমরা যখন ইনডিসিপ্লিন হই, বাড়িতে বড়রা, স্কুলে আমাদের টিচাররা আমাদের বকেন, পানিশমেন্ট দেন, আমরা তখন রেগে যাই, কিন্তু আসলে আমাদের তাতে ভালোই হয়। ঠিক যেমন এই ছাগলটার পাতা না খাওয়ার হ্যাবিট তৈরি হয়ে গেল, সেরকম আমাদেরও কিন্তু ভালো ভালো হ্যাবিট তৈরি হবে। সবাই ভালো থাকবে।